নমস্কার, জিভিএনএন শিলিগুড়ি নিউজে আপনাদেরকে স্বাগত। আমি সুস্মিতা এবং এই মুহূর্তে আমি এসে উপস্থিত হয়েছি বালাসনের সামনে। সোমবার থেকে লাগাতার বৃষ্টির কারণে দেখা গিয়েছে বালাসন ব্রিজে ফাটল। আপনাদের সামনে সেই দৃশ্য একবার তুলে ধরবো যে বালাসন ব্রিজে কি পরিমাণে ফাটল ধরেছে এবং কি পরিস্থিতিতে রয়েছে এই মুহূর্তে বালাসন ব্রিজ। বালাসন ব্রিজে রীতিমতন যানবাহন চলাচল, ভারী যানবাহন চলাচল কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। ঠিক বালাসন ব্রিজের প্রথমে, ব্রিজের প্রথমে এবং ব্রিজের শেষে কিন্তু সিটি অটো থেকে প্রতিটি মানুষকে নামিয়ে দেওয়া হচ্ছে এবং ব্রিজ দিয়ে হেঁটে পার হতে হচ্ছে, যেহেতু ভারী লোড এই মুহূর্তে বালাসন ব্রিজ নিতে পারবে না। এই ছিল 2021 বালাসন ব্রিজের পরিস্থিতি, 2021 বালাসন ব্রিজের পরিস্থিতি, যার বয়স মোটামুটি 50 বছর হয়ে গেছে। এবার আপনাদেরকে বলি যে এই ভারী বৃষ্টির কারণে বালাসন ব্রিজে যে এই সমস্যা বা এই ধরনের এক ধরনের ফাটল দেখা গেল, এটা তো হতেও বা পারত যে সেবক বাঘপুল ব্রিজ, কারণ কি বাঘপুল ব্রিজের আমরা প্রতিনিয়ত দেখছি বা আপনাদেরকে পূর্বেও তুলে ধরেছিলাম যে বাঘপুল ব্রিজও কিন্তু অনেক জায়গায় ফাটল ধরেছে এবং খুব খারাপ পরিস্থিতিতে রয়েছে বাঘপুল ব্রিজ, যার বয়স এখন অনেক বেশি। 1937 সালে সেই বাঘপুল ব্রিজকে কনস্ট্রাক্ট করা হয়, 1941 সালে সেই বাঘপুল ব্রিজ পুরোপুরি কনস্ট্রাকশন কমপ্লিট হয়ে বাঘপুল ব্রিজ সম্পূর্ণ হয়, তারপর থেকে চলছে বাঘপুল ব্রিজ। মানে ব্রিটিশ গভর্নর কিন্তু গভর্নমেন্ট সেই বাঘপুল ব্রিজকে তৈরি করে, তারপর থেকেই চলছে বাঘপুল ব্রিজ। 1947 সালে দেশ স্বাধীনতা হয় এবং স্বাধীনতা হয়ে গেছে মোটামুটি আমাদের দেশের 75 বছর পূর্ণ, 2021 75 বছর স্বাধীনতা। তাহলে এত বছরের পুরনো ব্রিজ কোথাও এতগুলো ফাটল ধরে আছে, সেখানে যদি কোনোভাবে কোনো রকম দুর্ঘটনা হয় তাহলে কোথায় যাবে মানুষ? যেহেতু বাঘপুল ব্রিজ দিয়ে রীতিমতন আমরা দেখছি যে ডুয়ার্সে যাওয়া বড় বড় গাড়িগুলো কিন্তু বাঘপুল ব্রিজ দিয়ে যাতায়াত করে, কোথায় যাবে মানুষ যদি ফাটল ধরে? এবং কেন্দ্র সরকার দ্বারা টাকা স্যাংশন করা হয়েছে বাঘপুল ব্রিজ তৈরি করার জন্য, কিন্তু কবে তৈরি হবে বাঘপুল ব্রিজ? কত দিনই বা লাগবে বাঘপুল ব্রিজ তৈরি করতে? যেখানে 1937 সালে বাঘপুল ব্রিজ যখন তৈরি করা শুরু করে তখনই লেগেছিল 5 বছর, 1941 সালে গিয়ে সেটা সম্পূর্ণ হয়, তার মানে মোট 5 বছর লেগেছিল। সেটা এখন যদি কনস্ট্রাকশন শুরু না হয় বা কোনো রকম, আমরা এখন অবধি কোনো রকম কোনো কনস্ট্রাকশন কিন্তু দেখতে পাইনি বাঘপুল ব্রিজও, এখন অবধি যদি বাঘপুল ব্রিজের কনস্ট্রাকশন শুরু না হয় তাহলে কতদিনে গিয়ে সেটা শেষ হবে? একবার আপনাদের সামনে সেই যে বাঘপুল ব্রিজের যে ফাটলগুলো আছে সেই দৃশ্যগুলো একবার তুলে ধরবো আপনাদের সামনে। দেখলেন তো কি পরিমাণে ফাটল রয়েছে বাঘপুল ব্রিজে, যেখানে এবার দেখা গেছে যে 2021 প্রতিনিয়ত বর্ষাকাল থেকে আমরা এখন অবধি দেখে আসছি যে প্রতিনিয়ত ধস, এবং এবার এই দুদিন তিন দিনের বৃষ্টিতে কিন্তু দেখা গেছে তিস্তার জল পাহাড়ে উঠে এসেছে। তাহলে বাঘপুল ব্রিজের ক্ষতি হবে না এটা কি করে মানুষ ভাবতে পারে? হতেই বা পারে, কিন্তু প্রশাসন বা সরকার এর উপরে কবে স্টেপ নেবে? কোনো ক্ষয়ক্ষতি হওয়ার আগে নাকি ক্ষয়ক্ষতি হওয়ার পরে? একটা ক্ষতি তো হয়ে গেল, এখন অবধি কবে মেরামত হবে তা কিন্তু সঠিকভাবে জানা নেই যে এই বালাসন ব্রিজের মেরামত কবে হবে ঠিক স্বাভাবিকভাবে আগের মতন। মানুষ কি কবে থেকে এই বালাসন ব্রিজ দিয়ে যাতায়াত ঠিক করতে পারবে? কারণ কি মানুষকে রীতিমতন হেনস্থা হতে হচ্ছে, মানুষকে রীতিমতন হেঁটে যেতে হচ্ছে বা মেডিকেল নৌকা ঘাট দিয়ে, বড় বড় ভারী যানবাহন চলাচল যেগুলো সেগুলোকে মেডিকেল নৌকা ঘাট দিয়ে যেতে হচ্ছে। অপরদিকে আমরা যদি দেখি যে শিলিগুড়ি প্রশাসন কিন্তু রীতিমতন শিলিগুড়ি বুকের উপর থেকে যানজট সরানোর চেষ্টা করছে,
কিন্তু এই ধরনের দুর্ঘটনা যদি ঘটে তাহলে কোন জট কোথায় সরবে? আদৌ কি যানজট সমস্যা থেকে স্বস্তি পাবে শিলিগুড়িবাসী? কারণ কি আবারও আমরা ভিড় দেখতে পাচ্ছি মেডিকেল মোড়ে, নৌকাঘাট মোড়ে। তো এই ধরনের যদি আবার ক্ষয়ক্ষতি হয় বাকপুল ব্রিজে, তাহলে আবারও একটা ভারী পরিমাণে যানজট দেখতে পারবো আমরা পাহাড়ের রাস্তায়। তাহলে এবার প্রশ্ন আপনাদের জন্য থাকছে, আওয়াজ আপনারাও তুলুন, যে কবে তৈরি হবে বাকপুল ব্রিজ? ক্ষয়ক্ষতি হওয়ার আগে না ক্ষয়ক্ষতি হওয়ার পরে? প্রশ্ন থাকলো আপনাদের জন্য। ধন্যবাদ।